হ্যালো গাইজ, আমার এম জুম এক্সপ্রেস চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগত। এই ভিডিওতে আমি আলোচনা করব মায়োজোমের দ্বিতীয় ভাগ সম্পর্কে, সিফিলিস সম্পর্কে। আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি মায়োজোম কী এবং কত প্রকার এবং কী কী, তারপরের ভিডিওতে আলোচনা করেছি মায়োজোমের একটি ভাগ সরা সম্পর্কে, এবং এই ভিডিওতে আমি সিফিলিস সম্পর্কে আলোচনা করব। আগেই বলেছি আমি এই মায়োজোম সম্পর্কে কোনো ধারণা না থাকলে একজন চিকিৎসকের সম্পূর্ণভাবে একজন রোগীকে আরোগ্য করা কখনোই সম্ভব নয়। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত দেখতে হবে। চলো বন্ধুরা শুরু করা যাক। আর এই ভিডিওটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি এই জন্যই, কারণ তোমাদের বুঝতে এবং কোনো রকম অসুবিধা না হয়, বুঝতে এবং শুনতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য। চলো এবার শুরু করা যাক বন্ধুরা। সিফিলিস হচ্ছে, সিফিলিসের আবির্ভাব ঘটে সরার অনেক পরে। সিফিলিস একটি যৌন চিররোগ, দুষ্ট লোকের সাথে মেলামেশা বা যৌন মিলনের ফলে সিফিলিস মায়োজোম সুস্থদের সংক্রামিত হয়। ইহার উপাদাংশ বা মায়োজোম ক্ষতরূপে প্রকাশিত হয়। কুকাজের জন্য অক্ষমতা, নৈরাশ্য এবং তিক্ততা ইহার জীবনকে দুর্বিষহ করে তোলে। মানে মূলত সিফিলিস হচ্ছে মূলত যৌন রোগের একটি কারণ। মানে যৌন রোগের ফলে যে রোগগুলির সৃষ্টি হয় সেটা বংশ পরম্পরায় চলতে পারে, এবং এই রোগের এতটাই শক্তিশালী যে যার হয় সেই রোগী বাঁচতে চায় না। মানে এতই কষ্টকর বা এতই নৈরাশ্য এবং তিক্ততা তার জীবনকে দুর্বিষহ করে তোলে। চলো দেখা যাক মানসিক লক্ষণগুলি কী কী। সর্বদা বিষণ্ণ এবং মনমারা ভাব থাকে, নির্বোধ এবং শারীরিক ও মানসিক খর্বতা, ধীরস্থায়ী, অহংকারী, নিষ্ঠুর এবং একঘেয়ে স্বভাবের হয়। মনের জড়তার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করতে পারে না, সহজে মনের নৈরাশ্য আসে, ফলে নিজের প্রতি বিতৃষ্ণা আসে, তাই সে আতঙ্ক করে বাঁচতে চায়। চিকিৎসকের অসুস্থতার কথা বলতে চায় না, চিকিৎসকের কাছে সম্পূর্ণভাবে অসুস্থতার কথা বলতেও সে লজ্জা পায়, চায় না মানে লজ্জা পায়। স্মরণ শক্তির অভাব এবং ক্ষমা করে শর্ত আরোপ করে, মানে ক্ষমা করতে গিয়ে সে বিভিন্ন রকম শর্ত আরোপ করে থাকে। সিফিলিসের সর্বদৈহিক লক্ষণ, কুচিকিৎসার ফলে দেহে বিভিন্ন প্রকার ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। ক্ষতের জন্য রোগ বৃদ্ধি ঘটে, জিহ্বা বা দাঁতের ছাপযুক্ত এবং ঘুমের মধ্যে লালা নিঃসরণ হয়, অস্থিতে ক্ষত নালিঘা সৃষ্টি করে থাকে, পুনপুন গর্ভপাত, মৃত সন্তানের জন্মদান, শুক্রহীনতা, বিভিন্ন রকম বিকলাঙ্গতা এবং দেহ শুকিয়ে যায়, অর্ধচন্দ্র দাঁত এবং চ্যাপ্টা নাক, ঠোঁটে গভীর কাটা এবং সকল প্রকার রোগ লক্ষণ রাত্রে বৃদ্ধি ঘটে। সিফিলিসের কথা বা কাজকর্মের প্রকৃতি, সিফিলিস দোষের কারণে বা মানসিক জড়তার জন্য ধীরস্থিরভাবে চলাফেরা এবং কাজকর্ম করে, ধীরস্থিরভাবে মানে কাজকর্ম করে, চিবিয়া চিবিয়া কথা বলে বা সংক্ষিপ্তভাবে এবং সংক্ষিপ্ততার সাথে, মায়া মমতার অভাব, হিংসার প্রকৃতি, নির্লস, গান ও সাহিত্য ভালো লাগে না। সিফিলিসের দোষ সৃষ্টির কারণ, উপদংশনজনিত ক্ষতের অপচিকিৎসার ফলে, পারদ জাতীয় ওষুধের ব্যবহারের ফলে বংশগত বা সিফিলিস আক্রান্ত ব্যক্তি সন্তান গর্ভ ধারণ করে সিফিলিস দোষ সৃষ্টি হতে পারে। মানে বিভিন্ন রকম পারদ জাতীয় ওষুধ যদি সেবন করে তাহলে এই রোগ লক্ষণগুলি দেখা দিতে পারে এবং বংশ পরম্পরায় চলে এই রোগটি। এতই বাজে একটি রোগ। তাই সিফিলিসের যে অবস্থা স্বাদ কেমন, সমস্ত প্রকার ধাতুর মতো স্বাদ। সিফিলিসের খিদের অবস্থা, খিদে খুব বেশি দেখা যায়। সিফিলিসের খাদ্য পছন্দ এবং অসহ্য, মাংস খেতে খেতে প্রচুর অনিচ্ছা, ঠান্ডা খেতে প্রচুর ইচ্ছা, মাখন রুটি খাবার প্রবল ইচ্ছা, দুধ খেতে ভালোবাসে। সিফিলিসের শেষ আক্রমণের স্থান কী, অস্থিপেশী এবং গ্রন্থি তন্ত্রসমূহের পচন ধরে। সিফিলিসের ঘুমের অবস্থা, রাত্রিতে রোগের যন্ত্রণা বৃদ্ধিতে অনিদ্রা, বাম পাশে শয়ন করতে চায়। সিফিলিসের স্বপ্নের অবস্থা, মানে ঋষের স্বপ্ন দেখে, বিভিন্ন ধরনের ঋষি মুনিদের স্বপ্ন দেখে, বিশেষ করে হত্যাকাণ্ড, মারামারি, খুনোখুনি, আগুন, অ্যাক্সিডেন্ট প্রভৃতি ইত্যাদির স্বপ্ন দেখে থাকে। অঙ্গ প্রত্যঙ্গে অস্থি আবরণে সুচ বা তীর বিদ্ধ বেদনার অনুভূতি হয়। মনে হচ্ছে শরীরের চামড়ায় কোনো সূচি বা সূচির মতো কোনো জিনিস ফুটিয়ে দিচ্ছে, এরকম ব্যথা যন্ত্রণা অনুভব করা যায়। সিফিলিসের নখগুলি কি, নখ কাগজের মতো পাতলা এবং তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে। নখগুলি দুর্গন্ধ এবং ক্ষতকরযুক্ত পোজ দেখা যায়। সিফিলিসের চর্মরোগ, চর্মে চুলকানি থাকে না, টাটানি থাকে, পুজযুক্ত রস পড়ে, গাঢ় মামড়ি পড়ে, অনেক সময় আইস থাকে, চারপাশে অসমান গ্ল্যান্ডগুলি সক্রিয় থাকে।
সিফিলিসের ঘর্ম প্রবণতা, ঘর্ম খুব বেশি দুর্গন্ধযুক্ত ক্ষতকর ঘর্ম হয়, ঘর্মের রোগের ঘর বৃদ্ধি বা ঘামেও কাপড়ে দাগ দেখা যায়। সিফিলিসের দৈহিক এবং আকৃতি হালকা পাতলা, গরম, মুখমণ্ডলে তৈলাক্ত ঘাম, প্রায় সময় মুখে বা মুখের কোণের ঘা লালা নিঃসরণ হয়, ঠোঁটে গভীর কাটা এবং নাকের মধ্যখানে টেপ থাকে, টেপ খাওয়া থাকে, মাথার চুল অল্প বয়সে ঝরে পড়ে, মাথা ও কান শরীরের অপেক্ষা অনেক বড় দেখায়। সিফিলিসের হ্রাসবৃদ্ধি সূর্যাস্তের পরে প্রাতকালে না হওয়া পর্যন্ত অত্যাধিক গরম ও শীতে বৃদ্ধি, এই জন্য একে হিউম্যান থার্মোমিটার বলে থাকে। অস্বাভাবিক অবস্থার উপশম দেখা যায়। সিফিলিসের রোগ সমূহ কী কী? পুজযুক্ত চুলকানি, আমাশয়, ক্যান্সার, একজিমা, রক্ত, উচ্চ রক্তচাপ, বাগি টাক, টাক পড়া, গুটি বসন্ত, নাক পাকা, গ্যাংগ্রিনস, কুষ্ঠ, মাম্স প্রভৃতি, পাইরিয়া ইত্যাদি দেখা যায়। দেখো, আমি পিকচার দিয়েছি তোমাদের, যাতে বুঝতে অসুবিধা না হয়। সমস্ত রোগের আমি পিকচার এখানে দিয়ে দিয়েছি, যেগুলি তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সিফিলিসের ওষুধ সমূহ বন্ধুরা, মূল ওষুধগুলোই আমি এখানে বলবো। প্রচুর ওষুধ প্রচুর আছে, সেগুলো তো সব এখানে তুলে ধরা সম্ভব নয়, তাই আমি কিছু কিছু মূল ওষুধগুলো তুলে ধরেছি, তোমরা দেখে নাও। আরামেট, ক্যালিফ্লোর, হেফার সালফ, অ্যাসিড নাইট, কেলিবাই, কেলি আউট, স্টাফিগ্রাফ, মাক্সল, ফাইটোলাইকো, সিফিলিক, ক্যালকার, ক্রিওজোট, আর্টস, মেজরিনাম, অ্যাসিড ফ্লোর আয়োড, সার্সপেলা, ক্রিমিটিস ইত্যাদি প্রভৃতি রোগ ওষুধগুলি এখানে সব ওষুধগুলি আমি এখানে বলিনি, কিছু কিছু ওষুধ বলেছি, এগুলি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, এবং পরবর্তী ভিডিওতে আমি এই সব ওষুধ সম্পর্কে আলোচনা করব এবং সেগুলি তোমরা দেখে নিও বন্ধুরা। আর ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি তোমাদের দেখে ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে বলবে না, এবং পরবর্তী এর যে ধাপগুলি রয়েছে সে সম্বন্ধে আলোচনা করব, সেগুলিও সেই ভিডিওগুলি দেখে নিও। ওকে।